পেটের তাগিদে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে। কথা ছিল কাজ সেরেই ফিরে আসবেন পরিবারের কাছে। ফিরেও এলেন কিন্তু কফিন বন্দি হয়ে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পূর্ব বর্ধমানের বটশুলের কুমিরকোলা গ্রামের বাসিন্দা সফিকুল কাজী। পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। শুক্রবার বিকেল 3:20 নাগাদ শেষবার ভিডিও কলে কথা বলেন স্ত্রী শিল্পী খাতুনের সঙ্গে, আর রবিবার ভোরে কফিন বন্দি হয়ে ফিরলেন বাড়িতে। অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন পূর্ব বর্ধমানের বরশুলের কুমিরকোলা গ্রামের বাসিন্দা বছর 25-এর সফিক কাজী। ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কেড়েছে তার। সফিকের 4 বছরের শিশু সন্তান বুঝেই উঠতে পারছে না কি হয়েছে তার বাবার। সফিকের 4 বছরের ছোট্ট শিশু বুঝে উঠতে পারছে না তার বাবার কি হয়েছে, কেন কথা বলছে না, পড়শিরা ফির জবে এসে বাড়িতে, সেটাও তার বোঝার মতো ক্ষমতা এখন হয়ে ওঠেনি। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনা খবর পেয়ে শনিবার ভোরেই সফিকের খোঁজে বাড়ি থেকে রওনা দেন তার দাদা। বিভিন্ন জায়গা ঘুরে হাসপাতালের মর্গে লাশের স্তূপে খুঁজে পান তার নিথর ভাইকে। স্কুলে সব গাদা ডেড বডি রেখেছিল, সেইখানে হেল্প করতে বলাবো দেখে ওরা বললো তোমরা এখানে নিজেরা খুঁজে বার করে নাও, তো অত বডির মধ্যে খুঁজে পেলাম না। তারপরে ওইখান থেকে আবার চলে গেলাম 10 কিলোমিটার দূরে সরবলা একটা হসপিটাল আছে, সেইখানে যাওয়ার পরে সব পেশেন্ট চেক করলাম, পেলাম না। দিয়ে ওইখানে মর্গে চেক করার পরে তারপর আমার ভাইকে পেলাম। গাড়ি ব্যবস্থা আমাদের এখানে প্রশাসন থেকে করে দিয়েছে, পার্টি থেকে করে দিয়েছে। সফিকের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রত্যেক যাদের মৃত্যু হয়েছে প্রত্যেককে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আমাদের প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা করছি এবং আমাদের ব্লকের তরফ থেকেও আমরা কিন্তু আজকে এসেছি এবং ওনাদের কথা দিয়েছি, সব রকম সহযোগিতা এবং ওনাদের পাশে থাকার আশ্বাস আমরা দিয়েছি। পেটের তাগিদে কাটোয়ার রাজমিস্ত্রি নূর মোহাম্মদের সঙ্গে জোগাড়ের কাজে চেন্নাই যাচ্ছিলেন সফিক, আর ঘরে ফেরা হলো না তার। এলাকার বিধায়ক নিশীদ মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকপুল ইসলাম তার বাড়িতে এসেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহা, বরশুল, পূর্ব বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।